এই ভিডিওতে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো করে এসেছি সেগুলোরই এখন একটু প্র্যাকটিস করব। তো আমরা দেখি যে যে জিনিসগুলো আমরা করেছি, তা আমরা আমাদের ডাউনলোডে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওই ডাউনলোডে EXPSD ফাইল বলে আপনারা ডাউনলোড করবেন। তো আমরা ট্রান্সফার শিখেছি, আমরা মানে কপি করতে শিখেছি, আমরা লেয়ার শিখেছি। তো প্রথম যে জিনিসটা করব, ধরেন আমি এই শেপটাকে নিয়ে আরেকটা কপি করব, তাহলে কিভাবে করব আমি? আচ্ছা, প্রথমে আমি এক কাজ করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু স্কিউ করে এটাকে আমার মতো করে সাজাই। ওকে, পার্সপেক্টিভ ডিস্ট্রয়। আচ্ছা, এইভাবে নিলাম, ধরলাম এইভাবে নিলাম। ওকে, এটাকে নিয়ে এদিকে রাখলাম। সেম আবার আমরা আরেকটা কপি করব, তাহলে কপি করার জন্য অল্ট্রা করেও আমরা এইভাবে করে কপি করতে পারি। আমরা এখানে তিনটা ওয়েই দেখব, তারপর এটাকে ঘুরিয়ে দেব, কন্ট্রোল টি দিয়ে কি করব, হরিজন্টাল করব। এই দেখেন, হরিজন্টাল ঘুরে গেল না, এন্টার প্রেস করে দিই বা এখান থেকে ক্লিক করলে হবে। ওকে, আচ্ছা, এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল দুইটাকে, কন্ট্রোল যেটা যেটা সিলেক্ট হবে কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল ডি সিলেক্ট দিলেন। আচ্ছা, করার পরে আমি যেটা করব, এই দুইটাকে আবার এইভাবে করে আমি নিচে এসে এইভাবেও কপি করতে পারি বা আমি কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারি, ঠিক না? তো আমরা দুইটা বই শিখলাম, একটা হচ্ছে ড্রাগ করে কপি করা, আর একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে, যেই লেয়ারগুলো সিলেক্ট করা থাকবে সেগুলোরই আরেকটা ব্যাকআপ কপি হয়ে যাবে। তো সিলেক্ট হলো, এবার আমি একটা কাজ করি, এইটাকে এদিকে ঘোরাবো, ওইটাকে এদিকে ঘোরাবো। তো এই লেয়ারকে সিলেক্ট করলাম, আমরা কাজ করি, এটাকে লেয়ার ওয়ান দিয়ে দিই। ওকে, লেয়ার ওয়ান, 01, এটাকে দিয়ে দিই হচ্ছে লেয়ার টু, দেখেন, হ্যাঁ, লেয়ার টু, 02, এইটাকে হচ্ছে লেয়ার থ্রি, ওকে, 03, এই লেয়ারটা হচ্ছে লাস্টের লেয়ার, ওকে, এটা 04। আমাদের খুব সুন্দর করে আমরা লেয়ার সাজিয়ে নিলাম। এবারে এইটাকে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দেবো। ওকে, নিচের দিকে নামিয়ে দিলে ভার্টিক্যাল করে দিচ্ছি, হয়ে গেল। ওকে, সেম এটাকেও ভার্টিক্যাল করে দিই, হয়ে গেল। সো আমাদের এখন চারটা ডিজাইন হলো। ওকে, এবারে আমরা কি করব, এই চারটা ডিজাইনে আমরা ক্লিপিং মার্কসের কাজ করেছিলাম, ওই ছবিগুলোকে এর ভিতরে ঢুকাবো। তো আমরা এক কাজ করি, আমাদের ফোল্ডারে বাবুদের ছবি আছে, এখান থেকে একটা ছবি ড্র্যাগ করে এনে এখানে ছাড়বো না, আমরা ছাড়বো হচ্ছে এই জায়গাটা। ওকে, এখানে ছাড়লো, তারপর এখান থেকে কপি করে এই লেয়ারটাকে টান দিয়ে এনে রেখে দিলাম। এখন আমি যেই লেয়ারের উপরে ক্লিপিং মার্কস করবো সেই লেয়ারের উপরে ছবিটা রাখবো। তো আমি নাম্বার ওয়ানের উপরে রাখি, তাহলে এই ছবিটাকে এই নিচে দিয়ে দিলাম, টেনে নিচে রাখলাম। রেখে এবার ওই যে ক্লিপিং মার্কস, অল্টা প্রেস করে অল্টা চাপ দেন, দেখেন যে একটা মানে চিহ্ন আছে, হ্যারো চিহ্ন, সে বলছে ওইটা ভিতরে ঢুকে যাবে, যখনই আমরা এটা ক্লিক করব সে ওইটার ভিতরে ঢুকে যাবে। এখন এই যে জিনিসটা ওইটা ছবির ভিতরে ঢুকে গেল, আমরা এটাকে ছোট করব, কন্ট্রোল টি ছোট করলাম, কিন্তু ছোট যদি এইভাবে করি তাহলে কিন্তু এই যে চ্যাপটা হয়ে যাবে, এইভাবে করলে চ্যাপটা হয়ে যাবে। তো আমাকে যখন ছোট করতে হবে আমি আন্ডোতে চলে যাই, কন্ট্রোল অল্টা জেড, আবার আন্ডোতে করে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর শিফট চেপে ছোট করব, শিফট শিফট, তাহলে হবে কি, সমান রেশিওতে সব দিক দিয়ে ছোট হবে। ওকে, শিফট। আচ্ছা, আবার আরেকটা ছবি নিই, সেটা হচ্ছে এই বাবুর, এখানে আনলাম, এনে এই ট্যাবে খুললাম। ওকে, এটাকে আবার আমি কপি এইভাবে না করে এবার কন্ট্রোল এ, মানে অল সিলেকশন হচ্ছে কন্ট্রোল এ, ওকে, কন্ট্রোল সি হচ্ছে কপি, অ্যান্ড দেন আবার ওই লেয়ারটা খুললাম, কন্ট্রোল ভি পেস্ট। মানে আমরা দুইটা ওয়ে, এক তো হচ্ছে আমরা টেনেও নিয়ে আসতে পারি মুভ টুল দিয়ে, আরেকটা হচ্ছে কন্ট্রোল এ কপি সিলেকশন করে নিলাম পুরোটা, সিলেকশন করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে ওই লেয়ারের উপর পেস্ট করলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই বাচ্চাকে এই ফ্রেমের ভিতরে ঢোকাবো। তাহলে আমি এই লেয়ারটা হচ্ছে 02, আমি একটু দেখে নিই, খেয়াল করি, এইটাই হচ্ছে আমাদের এই লেয়ার, এই যে সিলেক্ট করলাম 02, তাহলে এই ছবিটাকে ড্র্যাগ করে এনে নিচে আনতে হবে, নিয়ে এসে আবার সেম ওয়ে অল্ট্রা ক্লিপিং মার্কস করার পর হচ্ছে ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এই ছবিটা তখনই খোঁজা যাবে যখন আমি অল্ট অটো সিলেক্টার বন্ধ করে দিই, এখানে লুকিয়ে আছে, এখান থেকে ডাক দিলাম, এখানে চলে আসলো, কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে আমি ছোট করলাম। শিফট চেপে ছোট করলে দুইটা জিনিস হবে, যদি ধরেন আমি এখান থেকে ছোট করি তাহলে ওই মাথা থেকে ছোট হবে, মানে ওপর থেকে ছোট হবে, আর যদি আমি এখান থেকে ছোট করি তাহলে নিচের মাথা থেকে ওপর দিকে আসবে। তো আর আমি যদি অল্ট্রা শিফট চ্যাপ দিয়ে ছোট করি তাহলে মিডিলে একটা পয়েন্ট আছে, দেখেন এই যে মিডিলে একটা পয়েন্ট, এই অল্ট্রা শিফট দিয়ে চাপ দিলে আমার মিডিল থেকে ছোট হবে। ওকে,
ঠিক আছে, এতটুকু হলো। এবারে আমরা এই দুইটাতে করব, তা আবার সেম ওয়ে, আবার বাবুর আরেকটা ছবি আনি, এখান থেকে আনলাম, এনে আমি ফটোশপে এই ট্যাবে খুললাম, আবার এখান থেকে টেনে এটাতে নিয়ে চলে আসলাম, দিয়ে দিলাম। অনেকভাবে করা যায়। এখন আমরা নাম্বার থ্রিতে বাবুকে ঢুকাবো। নাম্বার থ্রির মধ্যে ঢুকালাম, আবার অল্ট্রা প্রেস করলাম, ক্লিপিং মাস্ক, তারপর কন্ট্রোল টি, শিফট অল্ট্রা প্রেস করে সমানভাবে রেশিওতে ছোট করলাম। ওকে, সেম, আবার এইটাতে, এবার এটাতে ঢুকাবো, আর একটা বাবুর ছবি নিয়ে আসি, এইটাতে ক্লিক করে ফটোশপে আনলাম, এখানে রেখে দিই, বাইরে রাখবো। ওকে, কন্ট্রোল এ, কপি, কন্ট্রোল এ মানে হচ্ছে পুরাটা সিলেকশন হবে, কন্ট্রোল প্লাস এ চাপ দিলে পুরাটা সিলেকশন হবে, এবার কন্ট্রোল প্লাস সি চাপ দিলে কপি হবে। আমরা দুইটা ওয়েই দেখলাম, আগের ওয়েতে ড্র্যাগ করে আনা, আর এই ওয়েতে হচ্ছে কপি করে আনা, কন্ট্রোল ভি পেস্ট। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই বাবুর ছবিটা এখানে ঢুকবে। তো সেম ওয়েতে ক্লিপিং মাস্ক, অল্ট্রা প্রেস করি এই লেয়ারের ওপরে, যে লেয়ারের মধ্যে ঢুকাবো। ওকে, তারপর এখানে আনলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করলাম শিফট চেপে, আর অল্ট্রা শিফট চাপ দিলে সেন্টার থেকে ছোটো হবে। ওকে ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ওপরে একটা ব্লেন্ডিং এফেক্ট দেবো, একটা কালারের এফেক্ট দেবো। আমরা কিন্তু ব্লেন্ডিং নিয়ে টিউটোরিয়াল দেখেছিলাম। তো ধরেন আমি এখান থেকে এই কালারটাকে নিয়ে এখান থেকে আনলাম, এই ট্যাবে খুললাম, খোলার পরে এটা কন্ট্রোল এ পুরোটা কপি করলাম, বা আমি ড্র্যাগ করেও নিয়ে যেতে পারি, এভাবে ধরে এখান থেকে নিয়ে এখানে রেখে দিতে পারি। তো নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে পুরোটা সিলেকশন করলাম, এখান থেকে নিলাম যতটুকু আমার দরকার। এখানে আমি আবার শেপ না চেপেই করতে পারি, কোনো সমস্যা নেই, এটা তো একটা কালার, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমি এটা একটা ব্ল্যান্ড দিই, আমি একটু অ্যারো চিহ্ন ওপর নিচু করি, আপনার পছন্দের যে কালারটা হয় সেই কালারটাকে আপনি রাখতে পারবেন। আচ্ছা, আমার সফট লাইট ভালো লাগছে, এখান থেকে আমি অপাসিটিটাকে একটু কমিয়ে দিই। ওকে, দেখেন একটা কালার চলে এসে। এবার আমি আরেকটা জিনিস দেখবো, আবারও একটা ব্লেন্ডিংয়ে ইউজ করবো। ওকে, তাহলে এবার আমি চলে যাই একটা, ধরেন এটা একটা লোগো, আমরা অনেক সময় লোগো পাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, তো এখানে রাখলাম। এইভাবে রাখলে আমাদের এখানে স্মার্ট অবজেক্ট আসবে, তাই এটাকে ডিলিট করে আমরা করব কি, এখান থেকে গিয়ে এই জায়গা থেকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে রাখবো, তারপর কন্ট্রোল এ কপি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেকশন করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, তারপর এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেখেন এটাকে আমরা আবার সেই ব্লেন্ডিং দিয়ে ট্রান্সপারেন্ট করে নেব, হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে চাইলে একটু আপনি বড় করে নিতে পারবেন। ওকে, কন্ট্রোল টি। সো আমরা এখানে যে যে টিউটোরিয়ালগুলো দেখেছিলাম ওই জিনিসগুলো এখানে প্র্যাকটিস করলাম। এরকম প্রতিটা কাজের মধ্যে আপনারা প্র্যাকটিস করেন, করে আমাদের গ্রুপে আপলোড করেন, আমি সেগুলো দেখব, এবং প্রতিনিয়ত আপলোড করেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ করেন, আমরা যতটুকু সময় পাবো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। সাথেই থাকুন, একটা লাইকের বাটন দিয়ে রাখুন, এবং নেক্সট ভিডিও দেখুন। আল্লাহ হাফেজ।